আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি মোহাম্মদ শামসুল আলম, প্রভাষক, ভূগোল বঙ্গবন্ধু কলেজ রাজশাহী। আমার পক্ষ থেকে এবং কলেজের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমি তোমাদের ভূগোল প্রথম পত্র পড়াব। প্রথম পত্রের বিষয় কোড 125। এই প্রথম পত্র পড়ার আগে আমি সিলেবাস সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব। প্রথম পত্রকে প্রথমত বা প্রধানত চারটি ভাগে ভাগ করা হয়েছে। এক নম্বর হলো ভূতক পরিচয়বিদ্যা, এর মধ্যে তিনটি অধ্যায় আছে। দ্বিতীয়ত জলবায়ুবিদ্যা, এর মধ্যেও তিনটি অধ্যায় আছে। তৃতীয় সমুদ্রবিদ্যা, এর মধ্যে দুইটি অধ্যায় আছে। চতুর্থ জীবমণ্ডল, এখানে একটি অধ্যায় আছে, এটা 9 নম্বর অধ্যায়। আর 10 নম্বর অধ্যায় হলো ব্যবহারিক ভূগোল। এই 10টা অধ্যায় থেকে 100 নম্বরের পরীক্ষা হবে, যা সৃজনশীলে 50 নম্বর থাকবে, বহুনির্বাচনী 25 নম্বর থাকবে এবং ব্যবহারিকে 25 নম্বর থাকবে। তা আমরা সিলেবাস সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা শুনলাম। পরবর্তী ক্লাসে আমরা পড়া শুরু করব। আজকে আমি এবলি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।